গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি ঘুম থেকে উঠে গেছি, উঠেই ভাবলাম ভিডিও করি আজকে। এই দেখো বাড়ি থেকে এসেছি, আর এই দেখো জামা কাপড় পরে আছে। কার কার এরকম ঘরের মধ্যে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে একটা বিছানা গোছানো হয়েছে, বাকি কাপড় চোপড় গুছিয়ে আর চলে আসবো। এখন 10:30 বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো কাপড় চোপড়গুলো গুছানো হয়ে গেছে। আর বলতে পারো যে এত ছোট ঘরের মধ্যে সব কিছু কেন? কারণ বাইরেটা না খোলা, যে কেউ আসতে পারে, তার জন্য ঘরের মধ্যেই সব কিছু আমাকে রাখতে হয়। চাল আর চাল থেকে আরম্ভ করে মুদিখানার দোকানের বাজার, বাসন, কাপড়, জামা কাপড়, ফ্রিজ সবই এই ঘরটার মধ্যেই থাকে। আর ওখানে একটা নতুন লাগেজ দেখছি, ওটা লাগেজটা কেনা হয়েছে। দেখা যাক কোথায় যেতে পারি, যাওয়ার একটা প্রোগ্রাম আছে। আর ঘরে এই একটা ছোট্ট একটা ফ্রিজ। তো আমার সাথে থাকো, দেখো এই দেখো এইটা হচ্ছে আমার মেয়ের পয়সার ভার, একটা করে ভরবে আর একটা করে কিনে নিয়ে আসবে। আর এই শাড়িটা দেখো তো কেমন হয়েছে, এইটা আমাকে আমার মা দিয়েছে। বাড়িতে অনুষ্ঠান ছিল, সেই দিন আমাকে আমার মা দিয়েছে। আর এই যে এই পাশের চুড়িদারটাও আমাকে আমার মা দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। পুরোটা খুলে দেখালাম না, যাই হোক ভিডিও করব, তখন তোমরা দেখতে পাবে চুড়িদারটা পরে ভিডিও করব। তো এটা আমাকে মা দিয়েছে। আর এই হচ্ছে তোমাদের মানি, এই দেখো পার্স, মানে ওর একটা নেশা, ছোট ছোট পার্স কিনবে, বড় পার্স কিনবে। তবে হ্যাঁ, নিতুর কাহিনীতে অনেক দেখেছি পার্স, যদি আমার মেয়ে থাকতো নিতুর কাছে তাহলে নিতুর আর একটা পার্সও থাকতো না। তো আজকে আমি ঠিকামারা রান্না করেছি, এখানে দেখো ভাত বসেছি ওইদিকে, আর এদিকে হচ্ছে ফুলকপি আলু ডিম দিয়ে একটা তরকারি আর বেগুন ভাজা, আর হাতে মাখা একটু চচ্চড়ি করেছি। রান্নাঘরের একটা টিপস দিচ্ছি আমি, অনেকে বলে বেগুন ভাজা খেয়ে জিভটা তিরতির করে বা ধরে, কেমন যেন লাগে। তো বেগুনটাকে যদি লবণ হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। এটা একটু করে দেখতে পারো তোমরা, মানে যদি বিশ্বাস করে থাকো। আর চলো দুপুরের একবারে মেনুটা আমি একবার আরও দেখিয়ে দিচ্ছি। এখানে আমার ভাত হয়ে গেছে, এই দেখো ডিম আলু, ফুলকপি দিয়ে তরকারি, বেগুন ভাজা, বেগুন ভাজাটা আমি কড়াইয়ে রেখে দিয়েছি, আর এইদিকে হাতে মাখা চচ্চড়িটা। তারপর দুপুরের পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আমার। তো যাই হোক সন্ধে লেগে গেছে, চলে এলাম একটু চা করতে। আর জানোই তো আমি দুধ চা খুব পছন্দ করি, কিন্তু খেতে পারি না, ডাক্তারে বারণ করে, তার জন্য ঘরে দুধ থাকবে আর আমি দুধ চা খাবো না, এটা তো কখনো হবে না না, তার জন্য একটু দুধ দিয়ে চা বানিয়ে নিলাম। আর এইদিকে মুড়ি আর চপ এনেছি আর একটু সিঙ্গারা এনেছি। তো চলো তাহলে আমার সাথে থাকো, দেখতে থাকো। এখানে আমার চা করাও হয়ে গেছে। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর হচ্ছে যেভাবে সাপোর্ট করছো, কমেন্ট করছো, সুন্দর সুন্দর এভাবেই করো। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার পাশে থেকো।